আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি চুমকি বলছি লাইফ ইন ইউএসএ চ্যানেল থেকে। আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে এসে হাজির হলাম। তো লাস্ট উইকে আপনাদের সাথে আমার উইকেন্ড রুটিন শেয়ার করেছিলাম, উইকেন্ডে কী কী করি। আজকে শেয়ার করতে যাব হচ্ছে আমার উইকডেজের রুটিন, উইকডেজগুলো কেমন কর্মব্যস্ততায় যায় সেটাই আপনাদের সাথে আজকে মোটামুটি একেবারে সকাল থেকে শুরু করে নিয়ে রাত পর্যন্ত কী কী করেছি অবধি, তো সেগুলো শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল ছয়টা বাজে বলতে পারেন যে দিন শুরু হলো। ফজরের নামাজ পড়ার পর আসলে ঘুমানোর কোনো স্কোপই নাই, তো উঠে পড়েছি সাড়ে ছয়টার দিকে আর কি। বাচ্চাদের ঘুম থেকে তুলে দিই, তারপর ওদের ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। দুজনেই হোম লাঞ্চ খায়, তো সেই ওদের টিফিন সেগুলো গুছানো, সেগুলো রেডি করা। আর এই তো বাচ্চাদের বিছানা থেকে তোলা, এটা হচ্ছে সকালবেলা আমার সব থেকে বড় চ্যালেঞ্জিং বিষয়। ওরা মনে হয় যেন সকালবেলা একেবারে সুপার গ্লুর মতো বিছানার সাথে লেগে থাকে, উঠতেই চায় না। তো যাই হোক, টেনে টুনে তাদের উঠানো এবং অনবরত মানে ওদেরকে তাড়া দিতে হয়। দেখা যায় যে ওরা এক জায়গায় বসে থাকে, ওদের হয়তো দাঁত ব্রাশ করতে জামাকাপড় পরতে দিয়ে গেছি, ওরা দেখা গেছে যে ওইখানেই বসে আছে। তো এই তো ওদের লাঞ্চ ব্যাগগুলো আর কি রেডি করে নিলাম, পানি, স্ন্যাক। স্কুলে একটা স্ন্যাক দিতে হয় আর একটা হচ্ছে গিয়ে লাঞ্চ দিতে হয়, তো সেগুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে রেডি করে নিলাম। আর আইমানার হামুরা ফাঁকে ফাঁকে নাস্তা করে নিচ্ছে। আর আমি সকালে নাস্তা করি না বহু বছর, আমার দিনের খাওয়া দাওয়া দুপুর থেকে শুরু হয়, কোনো কোনো সময় বিকাল থেকেও শুরু হয়। তো সকালে এই জন্য আমার একদিক দিয়ে ভালো যে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা টামলা নেই। তো ওদের ব্যাগটা সব কিছু রেডি করে এখন পাশাপাশি নিজে রেডি হতে চলে এসেছি, ফ্রেশ হব আর কি। তো আইমান এখন বাসে করেই চলে যায়, মানে এই বছরটাতে ও বাস পেয়েছে, তো বাস একেবারে বাসার সামনে থেকেই নিয়ে যায় এবং বাসার সামনেই ড্রপ করে দিয়ে যায়, এমনকি রোডও ক্রস করতে হয় না। তো এই জন্য এই বছরটাতে খুব সুবিধা হয়েছে, কিন্তু নেক্সট ইয়ার থেকে আবার হয়তো মানে পাবেই না আসলে। আমাদের এখানে বাসের সার্ভিস খুবই লিমিটেড, বাসা দূরে হলে বাস পাওয়া যায়, আর আমাদের বাসার থেকে সব স্কুল একদম কাছে। শুধু এই বছরের ক্লাস সিক্সের স্কুলটাই হচ্ছে কি একটু দেরি করে, যার কারণে বাস পেয়েছে। তো এইটা এখন সব কিছু ফ্রেশ ট্রেশ হয়েটা আমিও রেডি হয়ে নিলাম এই ফাঁকে। তো মোটামুটি 7:15টার মধ্যে আমি বাসা থেকে বের হয়ে যাই। তো প্রথমে আইমানকে বিদায় দিয়ে নিলাম, ও হচ্ছে বাসের জন্য লাইনে গিয়ে মানে বাসার সামনে বাস স্টপে গিয়ে ও দাঁড়াবে। তো ওকে বিদায় দিয়ে এরপর আমি এখন আরহামকে নিয়ে বের হয়ে যাব, ওকে ওর স্কুলে ড্রপ করে দিয়ে দেন আমি আমার অফিসে কাজের জায়গায় চলে যাব। তো এই তো এই যে আরহামকে নিয়ে এখন বের হয়েছি। তো এই তো আইমানের স্কুলে এখন আমি ওকে নামিয়ে দিলাম, ওকে নামিয়ে দিয়ে 7:30টার মধ্যে আর কি, 7:35-7:35-এর মধ্যে আমার স্কুলে আমাকে ঢুকতে হবে আর কি। তো আমার কাজের টাইমটা আমি এমনভাবেই আল্লাহর রহমতে মিলিয়ে পেয়েছি যে বাচ্চাকে ড্রপ করে দিয়ে আমি আমার স্কুলে চলে যাই, আবার আমার স্কুল শেষ করে দেখা যায় যে ওরা ওদের ছুটি হওয়ার আগেই আমার আর কি শেষ হয়ে যায়। তো যার কারণে ওরা আসলে ওইভাবে বুঝতেই পারে না যে আমি যে কোথাও কাজ করি, সকালে থাকি না, এটা ওরা আর কি ফিলই করে না। তো এই জন্য ভালো হয়েছে যে ওদের স্কুলের টাইমের মিলাই আর কি আমার কাজটা পেয়েছি। তো আমার স্কুলে বাচ্চারা এইভাবে প্রতিদিন অ্যাসেম্বলি করে, আমরা ছোটোবেলায় ঠিক যেরকম সকালবেলা অ্যাসেম্বলি করতাম, তো ওরাও এরকম এক্সারসাইজ করে আর কি টিচারের সাথে। তো এই আর কি, তো আমার স্কুল শেষ হয়ে গেছে, আমার 1:30 পর্যন্ত ডিউটি থাকে মোস্ট অফ দ্য ডেজ। তো এখন এর মধ্যে আমি আবার বাসায়ও গিয়েছিলাম, ঠিক 2:30টার সময় আর কি আরহামের স্কুল ছুটি হবে, তো মাঝখানে হাতে 1 ঘন্টা সময় থাকে। তো 1 ঘন্টার মধ্যে তড়িঘড়ি করে কোনো রকম বাসায় এসে ওই টাইমটার মধ্যেই আমি শাওয়ার নিয়ে জোহরের নামাজ আদায় করে আবার বেরিয়ে পড়ি আরহামকে পিক আপ করার জন্য, যেহেতু হাতে একেবারে সময় খুবই কম। তো এতে এখন আরহামকে নিতে চলে এসেছি, ওকে নিয়ে এখন বাসার দিকে চলে যাব। আর এই তো বাসায় আসার পর একটু কিটক্যাটকে চেক করে গেলাম যে কিটক্যাটের ফুড আছে কি না, কী করছে এই আর কি। তো এখন বাসায় আসার পর ওদের লাঞ্চ দিয়ে দেবো, যদিও স্কুলে লাঞ্চ করেছে তারপরে ওরা আর কি অনেক হাঙ্গরি থাকে, স্কুলে তো আর কেউভাবে আসলে খাওয়া দাওয়া করা হয় না। তো আমি পাস্তা উইকেন্ডেই রান্না করে ফ্রিজে রেখে দিই, আর দেখা যায় যে একটু প্রতিদিন একটু তাওয়ায় গরম করে দিলে তখন আর কি খেতে ফ্রেশ লাগে, তো এই জন্য জাস্ট একটু তাওয়ার মধ্যে গরম করে দিই। তো আরহামের ফুডটা দিয়ে দিলাম, আর আইমানেরটাও রেডি করে রেখে দিচ্ছি, ওর আরও 1 ঘন্টা পরে স্কুল ছুটি হবে আর ও তো বাসে করে একাই চলে আসবে। আর এই তো ও এসে একা একাই, ওর ফুড যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ও গরম করে নিয়ে খেতে পারবে আর কি। তো এখন আমি আমার লাঞ্চটাও করে নিচ্ছি,
এটা আমি আমার স্কুল থেকে নিয়ে এসেছি। আমার স্কুলে আবার অনেক রকম খাবার বাচ্চাদের দেয়, দেখা যায় যে আমরাও টিচাররাও সেগুলো অনেক সময় খাই। তো এই তো এখন আমরা মা ছেলে মিলে লাঞ্চ করে নিলাম, তারপর আমি দুপুরে আরহামকে নিয়ে আর কি একটা ন্যাপ দিয়েছি আর কি। একটু রেস্ট নিতেই হয়, না হলে আর দেখা যায় যে সন্ধ্যার পর কাজ করতে পারি না। আর আইমান তো এসে ও একা একাই খেয়ে দেয়, ওর নিজে নিজেই শাওয়ার করে নেয়, ওর আর কিছু করতে হয় না। তো রেস্ট নেওয়ার পর এখন একটু কফি খাচ্ছি, এই পামকিন স্পাইস কফি ক্রিমেরটা কিনেছি গতকালকেই। তো এটা কীরকম একটু ট্রাই করার জন্য খুবই উদগ্রীব হয়েছিলাম। তো যাই হোক, ভালোই আছে টেস্ট, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখন তো পামকিন সিজন, সব দিকে শুধু পামকিনের সমারোহ। আর এই যে আমার নতুন ক্রাশ হচ্ছে এই সিনামন ব্রেড, এই কফি দিয়ে বা এমনিও শুধু শুধু আমার কাছে সিনামন ব্রেডটা এত বেশি ভালো লাগে কি বলবো। তো কফির সাথে একটা ব্রেড নিয়ে নিলাম আর কি। তো এখন এই যে গাছে পানি দেওয়া, গাছ আর কি দুই একটা যা আছে এখন এগুলোতে তো একটু পানি দিতেই হয়, তো বিকালবেলা একটা ডিউটি যদি বৃষ্টি টিষ্টি না থাকে গাছে পানি দেওয়া। তো আমি লাস্ট মোমেন্টে কিছু লাল শাকের বিচি দিয়েছিলাম, ভাবলাম যে শীত আসতে আসতে এক মাসের মধ্যে যা হয় এক দুইবার যদি একটু খেতে পারি। আর লাল শাকের বিচির একটা সুবিধা হচ্ছে যে দেওয়ার একেবারে দুই দিনের মধ্যেই চারা গজিয়ে যায়। আমি জাস্ট শুক্রবারে বিচি ফেলেছি আর আজকে সোমবার দেখছি যে অলরেডি চারা বের হওয়া শুরু হয়েছে। আর এই তো গাছ থেকে একটা দেখলাম যে মরিচ বেশ বড় সড়ো হয়ে গেছে, তো এটা ছিঁড়ে নিলাম। তো এই আর কি টুকটাক একটা দুটো মরিচ, একটুখানি শাক, এই তেমন আর কি উল্লেখযোগ্য ওরকম বলার মতো কোনো গার্ডেনিং কিছু না। আর এই তো সামনের দিকে কিছু ফ্লাওয়ার প্লান্টস আছে, সেগুলোতেও আর কি পানি দিয়ে নিচ্ছি, বৃষ্টি না হলে তো পানি দিতেই হয়। আর কিছু ফুলে দেখলাম যে কুড়ি এসেছে, চন্দ্রমল্লিকা টাইপের একটা ফুল আছে, তো ওইটাতে ফলের সময়ই আসলে ওইটা ব্লুমিং হয় ফল সিজনে। তো ওইটাতে দেখলাম যে সবগুলোতে বেশ কুড়ি দিয়ে ভরে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো ফুলটা ফুটবে। তো গাছে পানি দেওয়া শেষ, এখন ভিতরে চলে যাচ্ছি। তো সামারে বাচ্চাদের নিয়ে প্রতিদিনই বিকালে দেখা গেছে যে কোথাও না কোথাও যাওয়া হয়েছে, হয় সুইমিং নয়তো পার্কে। বাট এখন আসলে উইকডেজে আর বের হওয়া হয় না, কারণ আইমান স্কুল থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, ও অনেক টায়ার্ড থাকে, ওর হোমওয়ার্কও থাকে, তো বিকালে আর কি তেমন একটা বের হওয়া হয় না। তো ওই যে দূরে একটা বক দেখা যাচ্ছে, তো এই দিন কি মনে করে এমনি একটু পার্কে বেরিয়েছিলাম। তো পার্কে ঘোরাঘুরি করতে করতেই ওইখান থেকে কিছু কচু শাক ছিঁড়ে নিয়ে এসেছি, পানির পাশে অনেকগুলো ছিল, আর আমার বাসায়ও দুই একটা হয়েছিল আর কি টবের মধ্যে। তো সব একসাথে করে বেশ ভালো কোয়ান্টিটির শাকই হয়েছে। তো কচু শাকটা আমার খুবই প্রিয়, তো শাকটা রান্না করে ফেললাম। তো এই তো এখন অফ ক্যামেরায় সবার ডিনার করা হয়ে গেছে, বাচ্চাদের খাবার দাবার দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার গোছগাছ সব কিছু ক্লিনিংয়ের পরে এখন যেগুলো হ্যান্ড ওয়াশ করতে হবে, কারণ সব কিছু তো আর ডিশওয়াশারে দেওয়া যায় না, যেগুলো ডিশওয়াশারে দেওয়ার মতো সেগুলো এখন ডিশওয়াশারে দিয়ে দিচ্ছি, আর যেগুলো হাতে ওয়াশ করার মতন সেগুলো ওয়াশ টাশ সব করে নিয়েছি, সিঙ্ক টিঙ্কও সব ধুয়ে নিয়েছি। তো এখন রাত হয়ে গেছে আর কি শুয়ে পড়বো। উইকডেতে মোটামুটি চেষ্টা করি যে বাচ্চাদেরকে দশটা সাড়ে দশটা, দশটা থেকে সাড়ে দশটা এর মধ্যে আর কি ওদেরকে বেডে পাঠিয়ে দিতে। আর আইমান তো আর স্কুল থেকে আসার পর আর কোনো ন্যাপ নেয় না, তো যার কারণে ওর তাড়াতাড়ি বেডে যাওয়াটা আর কি খুব জরুরি, আর আমিও 11টার মধ্যে বেডে চলে যেতে চেষ্টা করি। তো এই তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, রাত হয়ে গেছে। তো আপনাদের সাথে একটা জিনিস মনের কথা আর কি শেয়ার করবো। তো এই যে এটা হচ্ছে আমার একটা জায়নামাজ, এই নামাজের পাটিটা আমার এত প্রিয়, মানে এটা দেখলে আমার কাছে মনে হয় যে আমার এই নামাজের পাটিটা আমাকে রিমাইন্ডার দিচ্ছে নামাজ পড়ার জন্য। আর রিসেন্টলি এই ডায়েরিটা আমি কিনেছি বিভিন্ন ধরনের দোয়া নোট করে রাখার জন্য। তো এই ডায়েরিটা দেখলেও আমার কাছে মনে হয় যে ঘুমাতে যাওয়ার আগে আমি যেসব দোয়াগুলো পড়ি সেগুলো আমি এটার মধ্যে নোট করে রেখেছি। তো এটা মনে হয় যেন আমাকে একটা রিমাইন্ডার দিচ্ছে যে আমাকে এখন এগুলো পড়তে হবে। অনেক সময় হয় না আমরা একটু ইবাদত বন্দিকিতে আর কি গাফেল হয়ে পড়ি, তো আপনার এই ছোটোখাটো কিছু অনুষঙ্গ যদি আপনাকে একটু ইবাদতের পথে আর একটু উৎসাহিত করে তাহলে ক্ষতি তো কিছু নেই, বরঞ্চ সেটা ভালোই। তো এই আর কি আমার এই ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই তসবি, এই ডায়েরিটা আর এই জায়নামাজটা খুবই খুবই প্রিয়, এবং আমি অল্টারনেট করে করে জায়নামাজ ইউজ করি, কিছুদিন পর পর একটা নতুন জায়নামাজ বের করি। তো আমার কাছে মনে হয় যে আমি একটা ইবাদতের একটা নতুন ইন্সপিরেশন পাই আর কি, উৎসাহ ফিল করি। তো এই আর কি, এই ছিল আমার উইকডেজের রুটিন, কেমন লাগলো আপনাদের সাথে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।